জানুন হলুদ যে সকল রোগের ঔষধ হিসেবে কাজ করে হলুদের অপর নাম বর্ণবতী হলুদ ভেষজ চিকিৎসায় বিরাট অবদান রাখে ভেষজ চিকিৎসার ক্ষেত্রে হলুদ প্রথম সারির ভেষজ প্রাচীনকাল থেকেই এটি ঘরোয়া ঔষধ হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এটি ভারতবর্ষে আয়ুর্বেদ ও হেকমিতে ব্যবহৃত এটি ভেষজ ছাড়াও বর্ণ রুচি ও দীপ্তির জন্য উপকারী হিসেবে চিহ্নিত পেটে বাতাস হলে ও পুরনো ডায়রিয়ায় হলুদের গুঁড়ো বা রস পানিসহ খেলে খুবই উপকার পাওয়া যায় পেটের সংক্রমণ দমনে হলুদ খুবই কার্যকর মাখন বা দুধের সাথে হলুদের গুঁড়ো মিশিয়ে খেলে উপকার মেলে কাঁচা হলুদের রস পনেরো থেকে বিশ অনুসারে সামান্য লবণ মিশিয়ে সকালে খালি পেটে খেতে হয় কৃমি দমনে কার্যকর ঔষধ এই কাঁচা হলুদ জন্ডিস গায়ের রং ফ্যাকাশে হয়ে আসছে বুঝতে পারলে হলুদের রস পাঁচ থেকে দশ ফোঁটা থেকে শুরু করে বয়স অনুসারে এক চা চামচ পর্যন্ত একটু চিনি বা মধু মিশিয়ে খাওয়ার ব্যবস্থা অনেক আগেকাল থেকেই চলে আসছে আবার একটু হলুদ গুঁড়া তার দ্বিগুণ পরিমাণ দইয়ে মিশিয়ে খেলে যকৃতের দোষ এবং জন্ডিস সারে মধুসহ হলুদ খেলে বিশেষ উপকার পাওয়া যায় ছোটবেলায় যাদের কথা আটকে যায় বা স্বাভাবিকভাবে তাড়াতাড়ি কথা বলার অভ্যেস ক্ষেত্রে হলুদকে গুঁড়ো করে বা দুই থেকে তিন গ্রাম পরিমাণ এক চা চামচ ঘিয়ে একটু ভেজে সেটাকে দুই তিনবার চেটে চেটে খাওয়াতে হয় এতে তোতলামি কমে যায় হাম কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করে সাথে করলা পাতার রস ও অল্প মধু মিশিয়ে খাওয়ালে তা সেরে যায় হলুদের শেকড় রোদে শুকিয়ে গুঁড়ো করে চা চামচ মধু ও করলা পাতার রস মিশিয়ে খেলে হাম সারে পুরোনো ঘুষ জ্বর কোষ্ঠবদ্ধতা হজমে দুর্বলতা পুরনো কাশি মধু মিশিয়ে হলুদের গুঁড়ো খেলে এসব রোগে বিশেষ উপকার পাওয়া যায় খাদ্য বিশেষে অনেকের দেহে চাকা চাকা হয়ে ফুলে ওঠে চুলকায় লাল হয়ে যায় তাকে অনেক জায়গায় পিড়ি পাত বলে এক্ষেত্রে নিম পাতার গুঁড়ো এক ভাগ কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করে সেটা দুই ভাগ ও শুকনো আমলকি গুঁড়ো তিন ভাগ একসাথে মিশিয়ে এক গ্রাম হারে সেটা সকালে খালি পেটে বেশ কিছুদিন খেতে হয় যাদের হাঁপানির সমস্যা রয়েছে তারা হলুদ গুঁড়োর সঙ্গে আখের গুড় ও খাটি সরিষার তেল একসাথে মিশিয়ে চাটলে হাঁপানি একটু উপশম হয় হলুদ দুধে সিদ্ধ করে বেটে চিনি মিশিয়ে খেলে সর্দি সারে কাশি খুব বেশি ছোখ হলে এক কাপ ঈষদ উষ্ণ পানিতে এক চিমটি হলুদ মিশিয়ে ধীরে ধীরে পান করলে কাশির উপশম হয় গরম দুধে হলুদ গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেলে সর্দি জ্বর কমে চোখ উঠলে হলুদ থেতলে নিয়ে পানিতে চোখ ধুলে ও ওই রসের ডুবানো ন্যাকড়ায় চোখ মুছে ফেললে চোখের লাল ভাব কমে যায় ও তাড়াতাড়ি চোখ সেরে যায় পোড়া হলুদের ছাই পানিতে গুলে সেটা লাগালে ফোড়া পাকে ও ফেটে যায় আবার গুঁড়ো লাগালে তাড়াতাড়ি শুকিয়ে যায় দাঁত খোস পাচরা হলুদের রস চামড়ায় লাগালে তা মধু মিশিয়ে খেলে রোগ সারে এছাড়া হলুদ পিষে তিলের তেল মিশিয়ে গায়ে মাখলে চর্মরোগ সারে হলুদ পোড়া ছাই পানিতে মিশিয়ে রাতে খেলে বাত সারে কোনো জায়গায় মোচকে গেলে বা আঘাত লাগলে চুন হলুদ ও নুন মিশিয়ে গরম করে লাগলে ব্যথা ও ফুলা দুই কমে নাকের ভেতর ক্ষত হলে গুঁড়ো মহর্ষ হিসেবে কাজ করে হলুদের গাঠ ঘিয়ে ভেজে চিনি মিশিয়ে কিছুদিন খেলে ডায়াবেটিক সারে হলুদ ও পুরনো গুড় মিশিয়ে খেলে পাথুরিতে উপকার হয় হলুদ ও পুরনো গুড় মিশিয়ে খাওয়ালে মূর্ছা রোগ সারে হলুদ লোহা সমৃদ্ধ বলে এটির কাঁচার রস এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন খেলে রক্তশূন্যতা চলে যায় কোনো সাধারণ কারণে সর্বঙ্গ হলে দুই গ্রাম আন্দাজ হলুদের গুঁড়ো চিনির শরবতে মিশিয়ে একটু গরম করে খেলে চমৎকার উপকার হয় গরম দুধের এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে রাতে খেলে সর্বঙ্গ ও গলা বসা ঠিক হয়ে যায় জোকের মুখে হলুদ বাটা বা গুঁড়ো দিলে জোকও ছাড়ে সেই সাথে রক্ত পরাও বন্ধ হয় ভেষজ বস্তুর ব্যবহারে অন্যাসিকতা ছেড়ে যথা নিয়মে একাগ্রতার সাথে তাগ করলে ধনী গরিব নির্বিশেষে সবাই উপকার পাবে আর প্রচলিত ঔষধের পার্শ্ব হাত থেকেও বাঁচা যাবে